ব্রেকিং নিউজ, রাফাল যুদ্ধ বিমান ক্রয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ রাফাল যুদ্ধ বিমান ক্রয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম মেটা ডিফেন্স। গত 23 জুন প্রকাশিত খবরে বলা হয়, ড্যাসল্ট অ্যাভিয়েশন তাদের এক্সিস্টিং কাস্টমারের পাশাপাশি নতুন কাস্টমার খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে মালয়েশিয়া, বাংলাদেশ এবং এমনকি সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে এবং এর মধ্যে কয়েকটি দেশ ক্রয়ের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা সকলেই জানি বিমানবাহিনীর আধুনিকায়নের জন্য মাল্টিরুল যুদ্ধ বিমান ক্রয় প্রক্রিয়া চলমান। বেশ কিছু রাজনৈতিক কারণে এই প্রক্রিয়া বেশ বিলম্বিত হয়েছে, তবে এখন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এর অগ্রগতি দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী ফ্রান্স সফরকালে রাফালে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় অনেক ডিফেন্স লাভার হতাশ হয়েছেন। ফ্রান্স সফরকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ড্যাসল্ট অ্যাভিয়েশনের প্রধান। ড্যাসল্ট অ্যাভিয়েশন রাফালে যুদ্ধ বিমান তৈরি করে এটা আমরা সকলেই মোটামুটি জানি। বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে রাফালে প্রস্তাব করা হয়। বাংলাদেশ ফ্রান্সের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, সুতরাং ফ্রান্স থেকে এখন যে কোনো যুদ্ধ সরঞ্জাম ক্রয় করতে পারবে, ফ্রান্স এক্ষেত্রে বাধা দিবে না। আর এই চুক্তির কারণে প্রযুক্তি হস্তান্তর করতে পারবে ড্যাসল্ট অ্যাভিয়েশন।